লকডাউনে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত কেমন করে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে, আসুন শুনে নি ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান নুরুল হকের মুখ থেকে। আমরা ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রচার করেছি মাইক দিয়ে, এবং মোড়ে মাথায় মাথায় আমরা মাইক বেঁধেছি, মুখ্যমন্ত্রীর ক্যাসেট আমরা বাজাচ্ছি। এবং প্রথম দফায় করোনা ভাইরাসে যখন আমাদের লকডাউনটা হয়, আমাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কারণ গ্রামের মানুষ অত তো বোঝে না, তারা প্রথমত মানতে চায়নি। তবে স্থানীয় দত্তপুর থানার যারা ভারপ্রাপ্ত আধিকারিক আইসি সাহেব এর সঙ্গে নিয়ে বিডিও জয়েন্ট বিডিও এবং আমরা পঞ্চায়েত প্রধান আমাদের সদস্যদের নিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় মানুষকে বোঝাতে পেরেছি যে এ রোগটা কিন্তু এ রোগের কোনো ওষুধ আবিষ্কার হয়নি, এটা ভাইরাস, এ মানুষের সংস্পর্শে করলে মানে মানুষের ছড়াছড়ি করলে এই রোগটা সংক্রামক ছড়িয়ে পড়ে, সেটা আমরা বোঝাতে পেরেছি। এখন কিছু কিছু বাজারঘাটে প্রতিদিন সকালে আমরা যাচ্ছি, পুলিশ প্রশাসন থাকে, চোখ মাথা দেখেছেন যে একদম পুরো জনমানব শূন্য, কিন্তু এই অঞ্চলটা মুসলিম এলাকা, এখন রমজান মাস চলছে, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত খোলা আর বিকেল 3টা থেকে আমরা ছড়া বন্ধ বলেছি। সরকারি নির্দেশ ছিল 4টা থেকে 6টা, কিন্তু রমজান মাসে 5টার মধ্যে বাজার করে নিতে হয়, বাজারটা একটু আগে এনেছি। এবং ইফতারের টাইম সারাতম লোক 5টা 5:30 বেজে গেলে সব ঘরে ঢুকে যায় এবং ইফতারের জন্য প্রস্তুত হয়। এই আমাদের ছোটবেলা অঞ্চলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় আমাদের সদস্যরা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিশিষ্ট সমাজসেবী যারা, তারা খাদ্য সামগ্রী, চাল, আলু, পেঁয়াজ, ডাল, মুড়ি, সয়াবিন, সর্ষের তেল আমরা মিলি বণ্টন করে কিছুটা মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে খাবার সেটা আমরা দিয়ে সহযোগিতা করছি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী যে 2 টাকা কিলো চাল, গম, 3 টাকা গম সেটা এখন ফ্রি করে দিয়েছে। সামনের মাসের থেকে আপনার প্রত্যেকটা ফ্যামিলি এক্সট্রা 5 কেজি করে, মানে ফ্যামিলি বলা ভুল, প্রত্যেকটা ইউনিট মানে কার্ড যারা আছে সে যে মালটা পেত 5 কিলো প্লাস 5 কিলো চাল পাবে। না আমরা আমাদের কাছে যখন খবর আসে যদি কেউ হাসপাতালে যায় সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি, প্রাইভেট গাড়িও করে সেই গাড়িতে আমরা এটা লাগিয়ে দিচ্ছি যে হাসপাতালের রোগীরা সঙ্গে তার কাগজপত্র থাকছে। আর ওষুধপত্রটা এরকম কোনো এখনও খবর আসেনি, যদি আসে আমরা চেষ্টা করবো ওষুধপত্র কিনে দেওয়ার জন্য পঞ্চায়েতগতভাবে। এবং আমরা বিভিন্ন সংগঠন আছে আমাদের যারা স্বেচ্ছায় দান করে থাকেন তাদেরকে আমরা বলবো, এবং এইভাবে আমরা অনেকের ওষুধপত্র কিনে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে পঞ্চায়েতে কোনো লোক আসেনি যে আমি ওষুধ কিনতে পারছি না, আমাকে কিছু সাহায্য করবে। না এখন এরা দুধ কিনতে পারছে না, এটা বলা আমার এলাকায় এরকম হচ্ছে না, কারণ আমাদের এলাকায় স্থানীয় ঘোষ আছে, তারা দুধ সাপ্লাই দিত, বাইরে কিন্তু দুধ দিতে পারছে, সেই দুধটা এখন 20 থেকে 30 টাকা লিটার এখানে বেঁচে যাচ্ছে। এবং প্রত্যেকটা বাড়িতে এখন দুধের যোগানটা আছে, গরুর দুধ, এবং যারা কোনো দুধ খায় হয়তো তারাও জোগাড় করে রেখেছে, এবং ওষুধের দোকান তো পাওয়াই যাচ্ছে। সেরকম যে বাচ্চাদের বেবি ফুডের জন্য যে ঘাটতি সেটা এখন এখানে আমাদের চোখে পড়েনি। এলাকার সাইডে আমরা আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আমাদের ভিআরপি টিম আছে, ভিএসসিসি কমিটি আছে, এবং আমাদের যে ভিআরপি টিম যারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে, এবং আমরা যেখানে শুধু আমাদের তো করোনা ভাইরাসে ভাবলাম না, সামনে আবার ডেঙ্গুর সিজন আসছে, তার জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। এবং প্রতি সপ্তাহে আমরা মেডিসিন আছে, মশা মারার ওষুধ আমরা স্প্রে করছি। এটাও আমরা
চেষ্টা করছি বাজার বাজার গিয়ে, এবং অনেক দোকানদার রেজিস্টার করে মাল বিক্রি করছে, কিন্তু সকালবেলা যে বাজারটা হয় সেটাই, বিশেষ করে মাছের বাজারের কথা বলবো, যে মাছের বাজারটা ভিড় হচ্ছে। আর কালকে আইসির সঙ্গে আমার কথা হলো, বাউঙ্গাছি যে স্টেশন সংলগ্ন যে বাজারটা আছে, বাজারটা মনে হয় দু একদিনের মধ্যে বন্ধ করে দেবে। আমার এখানে বড়ো একটা হাট হয় তত্ত্বপুকুর হাট, সেটা বন্ধ, ছোটোখালি হাটও বন্ধ, এবং আপনার ময়নার হাট, প্রত্যেকটা বড়ো বড়ো হাট কত গাছ সব বন্ধ হয়ে গেছে, শুধু মুদিখানার দোকান, সবজি ফল বিক্রেতা ওরাই বসে, এবং রোজার মাসে ভ্যান রিক্সা করে সবজি ফল এবং মাছ বাড়ি বাড়ি সাপ্লাই দিয়ে যাচ্ছে। না আমরা এখানে করিনি, যেহেতু খাবার নেওয়াটা বিতর্ক থাকে, মানুষে অনেকে খাবার নিতে চায় না, কিন্তু যেটা আমরা চাল ডাল গম আটা আপনার মুড়ি এসবগুলো প্রত্যেকটা মানুষ নিয়েছে, এবং আমরা প্রত্যেকের বাড়ি পৌঁছে দিয়েছি। এখন লকডাউনটা 21 তারিখ পর্যন্ত হবে, এটা রমজান মাস, আমাদের মসজিদে তারাবি এই বন্ধ হয়ে গেছে, দুই একজন করে নামাজ পড়ে এম মুয়াজ্জিন ইমাম সাহেব আর একজন বিশিষ্ট ব্যক্তি, মোট 4 থেকে 5 জন নামাজ পড়ে, শুক্রবার জমা জুম্মা আমরা, আমি প্রধান, প্রজাশাসন বিরো সাহেব ইমাম মুয়াজ্জিনদের নিয়ে মিটিং করে আমরা, সেটাও ওই 5 থেকে 7 জনের বেশি জমাতে লোক করতে দিচ্ছি না, নামাজটা বাড়ি পড়ার জন্য আমরা অনুরোধ রাখছি।